এই চিকেনের রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমে কতগুলো মশলার আয়োজন করে নিয়েছি। সেগুলো হলো রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা আর একটা টমেটো। পেঁয়াজটা মোটামুটি এখানে আমি 8টা মতো পেঁয়াজ নিয়েছি। আচ্ছা, এগুলোকে এবার আমি একটা ব্লেন্ডিং জারের মধ্যে পেঁয়াজটা, দেখো পেঁয়াজটা নিচ্ছি, এরপরে কাঁচা লঙ্কা, 4-5টা কাঁচা লঙ্কা, আদা আর টমেটো। টমেটোটা একটু কেটে দিতে হবে, তো আমি এখানে টমেটোটা একটু কেটে দিয়ে দেব। পুরো গোটা টমেটোটা ঠিক হবে না, ব্লেন্ড হবে না ঠিকঠাক, ওই জন্য আমি একটু ছুরিতে করে কেটে দিয়ে দেব টমেটোটা, অ্যান্ড দেন এটাকে ব্লেন্ড করে নেব। ওকে, দেখো এবার আমি এখানে ব্লেন্ড করে নিয়েছি, পুরো একটা পেস্ট হয়ে গেছে। খুব একটা মিহি পেস্ট করবার দরকার নেই, যেমন হচ্ছে সেরকম হতে দেবে। তারপরে আমি এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এবার ঢেলে নেবার পর আমি আরেকটা মশলা রেডি করব। এটা খুব খুব একটা বেশি কিছু আয়োজন লাগে না, ভীষণ তাড়াতাড়ি এটা হয়ে যায় চিকেনের রেসিপিটা। যেদিনকে বিশেষ কিছু কষিয়ে ইচ্ছে করছে না চিকেন রান্না করতে, সেদিনকে এরকম এই রেসিপিটা ট্রাই করতে পারো। তো আমি ওই ব্লেন্ডিং জারের মধ্যে যেটুকু রসুন ছিল সেটাকে বেটে নিলাম, রসুনটা আমার আমি আলাদা বেটে নিলাম, কারণ রসুনটা আমি দুবারে অ্যাপ্লাই করব। তো আমি রসুনটাও আলাদা জায়গার মধ্যে নিয়ে নিলাম, যাতে আমার আলাদা করে ব্যবহার করতে সুবিধে হয়। এরপরে আমি আরেকটা ব্লেন্ডিং জারের মধ্যে কি করব, আরেকটা মশলা রেডি করব। তো চলো দেখে নিই কি মশলা। তো এই যে একটা ছোট ব্লেন্ডিং জার নিয়ে নিয়েছি, এবং তার মধ্যে দিচ্ছি আমি 4 চামচ মতো পোস্ত, পপি সিড, আর দেব আর পোস্তটাকে একটুখানি শুকনো গুঁড়িয়ে নিলাম আগে, নইলে গুঁড়ো ঠিকঠাক পেস্ট হবে না। আর দিচ্ছি 10-12টা মতো কাজু কাজু। এবার এটাকে জল দিয়ে বেটে নেব মিক্সিতে। বাটা হয়ে গেছে, একদম মিহি পেস্ট হয়েছে একটা। ব্যাস, তাহলে আলাদা আলাদা দুটো মশলা হলো, একটা হচ্ছে পেঁয়াজ বাটা, আর একটা রসুন, আর একটা হচ্ছে পোস্ত আর কাজু বাটা। তিনটে একসঙ্গে বেশ ঠিকঠাকভাবে বেটে নাও, যেরকম ভাবে আমি বেটে নিলাম সেরকম ভাবে বেটে নেবে। এরপরে আমি একটা স্টিলের আমি স্টিলের কড়াইতেই রান্না করি, আর স্টিলের কড়াইতে আমি দিলাম সাদা তেল, রিফাইন্ড অয়েল, পরিমাণ মতো সাদা তেল দিতে হবে। তো আমি এখানে দেখো তেল দিয়ে দিয়েছি, এবং এর মধ্যে দিতে হবে 4-5টা মতো, 4-5টা না দিলেও চলবে, 2-3টে মতো, দেখো আমি এখানে অ্যাড করব তেজপাতা। আমি একটু হাতে করে তেজপাতাটা ছিঁড়ে দিয়ে দিলাম। এরপরে আমি এখানের মধ্যে আরেকটা জিনিস অ্যাড করব, যেটা যেটার জন্য মাংসটা চিকেনটা আরো টেস্টি হবে, সেটা হচ্ছে দারচিনি গুঁড়ো। এখানে আর কোনো গরম মশলা পড়বে না, এলাচ, লবঙ্গ কিচ্ছু না, শুধু দারচিনি গুঁড়ো। এবার তেলের মধ্যে দারচিনি আর তেজপাতাটাকে ভালো করে একটু ফ্রাই করতে হবে, একটু যাতে গন্ধ একটা বেরিয়ে আসে, তোমরা ফিল করবে যে একটা সুন্দর গন্ধ আসছে, এই গন্ধটাই আমাদের চিকেনকে আরো টেস্টি করবে। তো এখানে আমি দিচ্ছি মাংস, মাংসটা আমি একটু ছোট ছোট টুকরোতে কাটিয়ে নেওয়া হয়েছে, কারণ বড় টুকরোগুলোতে যদি রান্না করা হয় তাহলে সেরকম ভাবে মাংসটার মধ্যে ফ্লেভার গুলো আর কি ঢুকবে না, তার জন্য একটু ছোট ছোট পিস করিয়ে আনতে হবে। আর এটা বোনলেস পিসের রেসিপি নয়, এটা যদি একটু হাড় সমেত মাংস থাকে তাহলে সেটাতে বেশি টেস্টি হবে। তো আমি এখানে মাংসটা নিয়ে নিয়েছি, তেলের মধ্যে ডাইরেক্ট আমি মাংসটা অ্যাপ্লাই করলাম, এবং এটাকে আমি কিছুক্ষণ ভাজবো মাংসটা। মোটামুটি
5 মিনিট মতো ভাজবো মাংসটা ভালো করে, এদিক ওদিক দিয়ে সুন্দর করে ভালো করে ভেজে নেব মাংসটা। ভেজে নেব এই কারণেই, তাতে ওই দারচিনির যে গন্ধটা আর তেজপাতার যে গন্ধটা, এটা ভালো করে মাংসটার মধ্যে চলে যাবে। এরপরে কি করব, মাংসটা কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রাখব। তো দেখো, এরপরে আমি একটু আরো ভাজছি মাংসটাকে, মাংসটাকে ভাজবো ভালো করে, একটুখানি ভেজে নেবো। দেখো এখানে ভেজে নিচ্ছি আমি সুন্দর করে, এদিক ওদিক নেড়ে একটু ভেজে নেবো। আর দেখবো যে মাংসটার মধ্যে যে কাঁচার কালার, যে মাংসের যে কাঁচার কালারটা আস্তে আস্তে সাদা হয়ে যাচ্ছে, সাদা 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 হয়ে যাচ্ছে, তো সেই অবধি ভাজতে হবে, সেরকম ভাবে ভাজতে হবে সুন্দর করে। খুব একটা বেশি তেল লাগে না, মোটামুটি তেলেই হয়ে যায়, তবে সাদা তেল, সাদা তেলে এই মাংসটা বেশি ভালো হয়। আমি ভাজছি যতক্ষণ না সুন্দরভাবে ভাজা হচ্ছে মাংসটা, একটু ভাজতে হবে। দেখো আমি এখানে ভাজছি, ওকে এবার দেখো সাদা সাদা একটু হয়ে এসছে, এটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এরপর আমি অ্যাড করব পেঁয়াজ, টমেটো, আদা আর কাঁচা লঙ্কা যেটা পেস্ট করেছিলাম সেইটা, এবং তারপর আমি এটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে হালকা কষব, এখানে আমি রসুনটা অ্যাড করব না, এখন একটু 5 মিনিট মতো কষাবো মাংসটাকে। দেখো আমি ভালো করে মাংসটাকে সুন্দর করে নেড়ে নিচ্ছি, যাতে ওই বাটা মশলাটা পুরো মাংসটার মধ্যে হয়ে যায়, লেগে যায়। এরপর আমি কি করব, এরপর দেখো মাংসটা হচ্ছে, কিছুটা হবে, আর তারপর আমি অ্যাড করব সামান্য, একদম 1 পিঞ্চ মতো হলুদ গুঁড়ো। এটা আমি হলুদ কালার আনবো না, কিন্তু হলুদের একটা মিষ্টি কালার আসবে হালকা, সেটার জন্য। আর অ্যাড করব কাশ্মীরি রেড চিলি পাউডার, এটাও কমই, শুধুমাত্র কালারের জন্য। এখানে আমি শুকনো লঙ্কা বা শুকনো লঙ্কা গুঁড়ো ইউজ করব না, সেটা শরীরের পক্ষে খুব একটা ভালো জিনিস নয় তার জন্য। কিন্তু কাশ্মীরি রেড চিলি পাউডারটা আমি ইউজ করছি জাস্ট কালারের জন্য, একটা টেম্পটিং কালার আসবে তার জন্য। এরপর আমি অ্যাড করব পরিমাণ মতো নুন, যতটা মাংসতে নুন লাগবে সেটা তোমরা বুঝে দেবে। তো এখানে আমি, এখানে মাংসটার পরিমাণটা আমার বলা হয়নি, এখানে 1.5 কেজি মতো মাংস আছে। তো এবারে আমি ওটাকে পুরো মিক্সড করছি, ভালো করে মিক্সড করব, খুব ভালো করে এটাকে, খুব ভালো করে মিক্স করে। তোমরা খেয়াল করো যে আমি এখনো রসুন বাটা ইউজ করিনি, রসুন বাটা দিইনি এটার মধ্যে। হ্যাঁ, এখানে রসুন বাটাটা এই মাংসটার মধ্যে একটু শেষের দিকে পড়লে রসুনের যে স্ট্রং ফ্লেভারটা আসে সেইটা আসবে, এবং তাতে টেস্টটা আরো দারুণ হবে। এরপরে 5-7 মিনিট কষানোর পর এবার আমি দেখো রসুন বাটাটা ইউজ করছি, অ্যাড করছি, রসুন বাটা অ্যাড করছি, কিন্তু হাফ রসুন বাটার হাফটা আমি রেখে দিলাম, এটা আমি পরে অ্যাড করব। এখন একটু রসুন বাটাটা দিয়ে কষবো, কারণ কষাটা খুব জরুরি, আর পরে একটু রসুন বাটাটা অ্যাড করব, কারণ তাতে রসুন বাটার যে ফ্লেভারটা ওটা বেশ ভালো করে থাকবে। এবার আমি গ্যাসটা একেবারে কমিয়ে দেব, কমিয়ে দিয়ে পুরোপুরি মাংসটাকে হতে দেব, মাংসটা যাতে সেদ্ধ হয় সুন্দর করে, সেটার জন্য আমি একেবারে গ্যাসটা কমিয়ে দিলাম। দেখো এখানে কমিয়ে দিলাম অ্যান্ড ভালো করে আমি ঢাকা দিয়ে দিলাম। এবার আমি কিছুক্ষণের জন্য ভুলে যাব যে মাংসটা হচ্ছে, আমি এর মধ্যে কিছু কাজ সেরে নেব। মাংসটা কিছুক্ষণ হওয়ার পর এবার ঢাকা খুলে দেখব যে কতটা কি হয়েছে। তো আমি এখানে দেখে নেব মাংসটা ঠিকঠাক মোটামুটি সেদ্ধ হয়েছে কিনা। তো আমি এখানে দেখে নিচ্ছি মাংসটা একটু ভেঙে, এটাতেও দেখলাম বোনলেস পিস। এরপরে আমি অ্যাড করব কাজু আর পোস্ত যেটা বেটে রেখেছিলাম ওইটা, ভালো করে অ্যাড করে দেব। আর তার সাথে সাথে একটু বাটিটা ধোয়া জলও অ্যাড করে দেব। এরপরে আমি ভালো করে মিক্সড করে নেব।
দেখো এখানে আমি সুন্দর করে মিক্সড করে নিচ্ছি, আর এখনই কি অপূর্ব একটা কালার চলে এসেছে। এরপর আমি অ্যাড করব শেষের যে শেষের রসুন বাটাটা। একেবারে শেষে রসুন বাটাটা অ্যাড করার কারণ হচ্ছে যাতে রসুনের ফ্লেভারটা মাংসটার মধ্যে পুরোপুরি থেকে যায়, বেশ সুন্দরভাবে একটা ফ্লেভার হয়। তো এখানে আমি অ্যাড করে দিলাম, আর দেখে নিলাম যে ঠিকঠাক হয়েছে কিনা। নুন মিষ্টি একদম ঠিকঠাক হয়েছে। কিছুক্ষণ হতে দেওয়ার পর আবার আমি ঢাকা খুলে দেখবো যে পুরো একেবারে এটা ফুটছে, খুব ভালো করে মাংসটা ফুটছে। মোটামুটি হয়ে এসছে, না মোটামুটি না, পুরোটাই হয়ে গেছে। দেখো এখানে মাংসটা পুরো নরম হয়ে গেছে, আর এখানে একটা হাড়ের পিসও আমি খুলে দেখাচ্ছি যে ঠিকঠাক হয়েছে কিনা। তো একদম ঠিকঠাক হয়েছে। এবার আমি অ্যাড করবো একটু চিনি। চিনি অ্যাড করার কারণ হচ্ছে পুরো ফ্লেভারটা যাতে ব্যালেন্স হয়ে যায়, মাংসর মশলার সমস্ত টেস্ট যাতে ব্যালেন্স হয়ে যায়, তার জন্য মিষ্টি একটু অ্যাড করা দরকার। এরপরে আমি ঢাকা দিয়ে মাংসটা হতে দেবো। ওকে, তো মাংসটা পুরো একেবারে রেডি হয়ে গেছে, পুরো নরম হয়ে গেছে, হাড় থেকে মাংস ছেড়ে যাচ্ছে। এই সময় আমি এটাকে নামিয়ে নেব, মাংসটাকে নামিয়ে নেব। কিরকম টেস্ট হয়েছে মাংসটা তো দেখাতে পাচ্ছি না, গন্ধ দারুণ বেরিয়েছে, কিন্তু টেস্টের রিভিউটা আমি তোমাদের দেব আমার ছেলেকে দিয়ে। চলো মাংসটা নামিয়ে নিই। সারো, এত সারো। তো এইটা হচ্ছে আজকে আমাদের লাঞ্চ, ভাত, লাল শাক, চাটনি আর চিকেন। তো এবার অহন বলবে, আমার ছেলে বলবে কেমন হয়েছে মাংসটা। বলবে তো কি গো, দিয়ে দেখো, বলবে তো ঠিকঠাক বলবে তো, বলো কেমন হয়েছে মাংসটা। তো বাই বাই বলে দাও।